প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া আজকের বিশেষ খবর কেন্দ্রের জেট ক্যাটাগরির সুরক্ষা পেতে চলেছেন ভাঙড়ের আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী গত শুক্রবার কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন নওসাদ সেই চিঠি পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভাঙড়ের বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত ভারত সরকারের এবার কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা পেতে চলেছেন নওসাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএ বিধায়ককে জেট ক্যাটাগরির সুরক্ষা দেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল পরিস্থিতি হয়েছে ভাঙড়ে বোমাবাজি গুলি মারামারি সংঘর্ষ বাদ যায়নি কিছুই মুড়ি মুড়কির মতো পড়া বোমায় টানা কয়েকদিনের আকাশ বাতাসে ছিল কালো ধোঁয়ার দাপট খুন হওয়ার আশঙ্কা বিরোধীদের বিশেষ করে আইএসএফ কর্মীদের মনোনয়নের জমায় বাধা দিয়েছে তৃণমূল এমনই অভিযোগ নসাদের প্রিয় দর্শক তিনি নিজে দাঁড়িয়ে থেকে ও দলের কর্মীদের মনোনয়ন জমা করাতে হিমশিম খেয়েছেন এই পরিস্থিতিতে এবার তিনি প্রাণনাশের আশঙ্কা করতে শুরু করেন গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে নিজের সেই আশঙ্কার কথা জানিয়েছেন নসাদ এরপরেই ভাঙলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ বিদায় নসাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় অমিত শাহ প্রিয় দর্শক পরবর্তী খবরের জন্য আপনারা সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে